আমরা জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে আজকে পুরুলিয়ায় এসে আমাদের জেলা কমিটির মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অজিত প্রসাদ মাহাতো সম্ভাব্য প্রার্থী, তাকে সমর্থনের কথা জানিয়ে গেলাম। আমরা জানালাম যে সামাজিক ন্যায়, ধর্মনিরপেক্ষতা এবং তার সাথে পশ্চাৎপদ জাতি উপজাতির তাদের জাতিসত্তা এবং তাদের সামাজিক অর্থনৈতিক ন্যায়ের লড়াইয়ে আমরা জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের নেতৃত্বে যে সর্বাঙ্গীন উন্নয়ন এবং যে মডেল বিহারে হয়েছে এবং বিশ্বনাথ প্রতাপ সিংয়ের পর থেকে যে লড়াই জনতা দল ইউনাইটেড করে এসছে, জনতা দল এবং জনতা দল ইউনাইটেড লইয়া জয়প্রকাশের নির্দেশিত পথে আমরা সেই লড়াইয়ে তার সাথে আমরা যোগদান করলাম। আমাদের কর্মীরা তারা ওনার হয়ে প্রচার করবেন, আমরাও এসে ওনার হয়ে প্রচার করব। বেলকুড়িতে আসে ও বলেছে অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ এখানে ভোট কাটতে দাঁড়াচ্ছে, ভোট কাটার কথা বলেছে এবং ওইটা বলার পর আজকেও কিন্তু ঝাড়গ্রাম থেকে আমাকে ফোন করেছে এইমাত্র আনন্দবাজার। ওজে দাদা, আনন্দবাজার থেকে বলছি আমরা, যে ও বলছে যে অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ সেখানে ভোট কাটার জন্যই দাঁড়াচ্ছে এবং সে সুযোগ করে দিচ্ছে তৃণমূল, এই কথাটা বলেছে। আমি এর উত্তরে বলছি, শুভেন্দু অধিকারী 2017 সালে তখন টিএমসি দলের কোনো এক মন্ত্রী ছিলেন এবং এইখানে মন্ত্রী ছিলেন শান্তিরাম মাহাতো। আমি এখানে বলব তার কাউন্টার করে প্রতিক্রিয়া আমি বলতে চাই, সেদিন 1000-এর অধিক টিচার পূর্ব মেদিনীপুর থেকে ঢুকেছিল। আমরা কিন্তু 6 দিন একটানা বন্ধ রাখেছিলাম আমাদের ডিআই অফিস। তো সেখানে ওরা কত টাকার ভাগ করেছিল, ও যখন দেখছে যে আদিবাসী কর্মী সমাজ আমাদেরকে ভোট কাটছে কথা বলছে, তো অজিত মাহাতো কি ভোট কাটতে কেন দাঁড়াবে এখানে? আমি নিজস্ব অর্গানাইজেশন থেকে আমার যখন কোনো রাজনৈতিক দল, ও যেদিন 6টা এখান থেকে 5 জন আর এমপি জিতেছিল, একটা দিলীপ ঘোষ, একদিকে হচ্ছে কোনার হেমব্রম, একদিকে দাঁড়ালো সুভাষ সরকার, একটা দাঁড়াইলো এখানে জ্যোতির্ময় মাহাতো, সেদিন কি বলেছিল যে কর্মীদিকে সেদিন কি বাহবা দিয়েছিল? আমরা কিন্তু যে এই সরকার, এখানে যে বর্তমান সরকার আছে, আমাদের করছি করবো একটা না, আমরা বহু আন্দোলন করেছি, কিছু করেনি। তাই আমরা কিন্তু পরিষ্কার হুলহুলি টাড়ে প্রকাশ্যে মিটিং করে আমরা বলেছি যে এই সরকারও কিছু কাজ করলো নাই, কারণ ওরা 370-এর মতন বিল পাস করেছে, ওখানে বিল পাস করে ওরা করেছে এরকম। তা আমাদের কি 342-এ যে একটা জনজাতি গোষ্ঠী কী করে ট্রাইব হবে, তার সমস্ত কিছু মানে আমাদের সংবিধান অধিকার আছে, তাহলে সে কেন করতে পারত না? তারা সেন্ট্রালে আছে, তারা কিন্তু তখন বলছে কি এই মাননীয় মুখ্যমন্ত্রী করছে না। আরে মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বিরোধিতা করছে, কিন্তু বিরোধিতা করা সত্ত্বেও তো তোমরা করছো, সেন্ট্রালে করছো কি নাই? আমরা সেই জন্য বলছি, এও করছি করবে বলছে, এখনও কিছু করে নাই। আর ও কিন্তু ওদের করা দরকার ছিল, ওরা সেন্ট্রালে যে কোনো সময় করতে পারে, কিন্তু ওরাও করে নাই। তাই আমরা সর্ব